আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে নাম্বার এক ইয়াজুজ মাজুজ সম্পর্কে একেবারে মূল পাঁচটি পয়েন্ট নাম্বার দুই তাদের পরিচয় তিন ইয়াজুজ এবং মাজুজের উদ্ভব নাম্বার চার ইয়াজুজ মাজুজের ধর্ম কি তাদের কাছে কি নবীর দাওয়াত পৌঁছেছে নাম্বার পাঁচ তাদের দৈহিক গঠন এবং ছয় কিভাবে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এই ছয়টি পয়েন্টে সাজিয়েছে আমাদের আজকের আয়োজন শুরুতে ইয়াজুজ মাজস সম্পর্কে মূল পাঁচটি পয়েন্ট এখন আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার এক ইয়াজ মাজাদ সম্প্রদায় হচ্ছে আদম আলা বংশধর তারা কিয়ামতের প্রাককালে ইসা আলাইসাল্লামের সময় পৃথিবীতে উত্থিত হবে নাম্বার দুই শাসক জুলকার তাদেরকে প্রাচীর দিয়ে আটকিয়ে রেখেছেন সোরাকাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই দর্শক এখানে একটি কথা বলে রাখছি অনেকেই হুমায়ুন আহমদের বই পড়ে এটা মনে করে থাকেন যে জুলকারনাইন হচ্ছেন আলেকজান্ডার এবং তিনি একজন নবী প্রকৃতপক্ষে এটা সম্পূর্ণ ভুল কারণ জুলকারনাইন মোমিন ছিলেন আর আলেকজান্ডার ছিল কাফের আর প্রসিদ্ধ মতানুযায়ী জুলকারনাইন নবী ছিলেন না ছিলেন একজন সৎ ইমানদার বাদশাহ পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয় নাম্বার তিন ওই প্রাচীর ভেঙে তারা সেদিন বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব খেয়ে ফেলবে এমনকি তাদের প্রথম দলটি নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে এবং শেষ দলটি এসে বলবে হয়তো এখানে কোনো এক সময় নদী ছিল তাদের সাথে কেউ লড়াই করতে পারবে না নাম্বার চার এক সময় তারা বাইতুল মোকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে আল্লাহ তাদের তীরে রক্ত মাখিয়ে ফেরত পাঠাবেন নম্বর পাঁচ একসময় ঈসা আলিয়া তাদের জন্য বদুয়া করবেন এতে স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে তালা তাদেরকে ধ্বংস করবেন তারা সবাই মারা যাবে এবং পচে দুর্গন্ধ হবে সারা পৃথিবী জুড়ে তাদের লাশ থাকবে আল্লাহ আল্লাহতাল্লাহ শকুন পাঠাবেন লাশগুলোকে তারা নাহবাল নামক স্থানে নিক্ষেপ করবে মুসলিমরা তাদের তীর ও ধনকগুলো সাত বছর জ্বালানি হিসেবে ব্যবহার করবে বুহারি মুসলিম মিশকাত হাদিস নাম্বার পাঁচ দর্শক এখন আমরা জানবো ইয়াজুজ মাজুজের পরিচয় ইয়াজুজ মাজুজ এরা তুরস্কের বংশোদ্ভূত দুইটি জাতি কোরআন মাজিদে এই জাতির বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চেপটা ছোট ছোট চোখ বিশিষ্ট এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি জাতির লোকেরা প্রাচীনকাল হতেই সব দেশ সমূহের উপর হামলা করে লুটতরাস চালাত মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে শৈলাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত বাইবেলের আদিপুস্তকে দশম অধ্যায়ে তাদেরকে হজরত নহ আল্লা সাল্লামের পুত্র ইয়াকেলের বংশধর বলা হয়েছে মুসলিম ঐতিহাসিকগণও একথাই মনে করেন রাশিয়া ও উত্তর চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায় সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল হুন ও সেথিন নামে পরিচিত তাছাড়া একথাও জানা যায় যে তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ককেম্পসের দক্ষিণাঞ্চলে ধরবন্ধ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল জিমুরের বর্ণনামতে মাজুস জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাশপিয়ান সাগরের সন্নিকটে দর্শক এখন আমরা জানব ইয়াজুস এবং মাজুজের উদ্ভব সম্পর্কে ইয়াজুস এবং মাজুস হচ্ছে আদম সন্তানের দুইটি গুত্র যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে আবার কিছু মানুষ অস্বাভাবিক লম্বা কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও রয়েছে এক কান মাটিতে বিছিয়ে এবং অপরকান গায়ে জড়িয়ে বিশ্রাম করে বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যাধিক বিশৃঙ্খলা জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল তাদের অনিষ্ট হতে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশ পথে বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলে গেছেন যে ইসানবী অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে আল্লাহর আদেশে ইসা আলাইসাল্লাম মমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন অতপর স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন জুলকার নাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন আবার সে পথ চলতে লাগল অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হেজুল কারনাইন ইয়াজস ও মাজুস দেশে অশান্তি সৃষ্টি করছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব। এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেবো তোমরা লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন সে বলল তোমরা হাপরে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হলো তখন সে বলল তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তায়ের উপর ঢেলে দেই অতপর ইয়াজস ও মাজুস তার উপর আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না সুরা কাহাফ আয়াত বিরানব্বই থেকে সাতানব্বই দর্শক এখন আমরা জানবো কে সেই জুলকার নাইন তিনি হচ্ছেন একজন সৎ ইমানদার বাদশাহ নবী ছিলেন না প্রসিদ্ধ মতানুযায়ী পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয় অনেকে আবার আলেকজান্ডারকে জুলকারনাইন আখ্যা দেন যা সম্পূর্ণ ভুল কারণ জুলকারনাইন মোমিন ছিলেন আর আলেকজান্ডার ছিলেন কাফের তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় দুই হাজার বছরের ব্যবধান বিশ্ব ভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সন্নিকটে দুইটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছেছিলেন এখানে দুইটি পাহাড় বলতে ইয়াজুজ মাজুজের উৎপত্তিস্থল উদ্দেশ্য যেখান দিয়ে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত ফসলাদি বিনষ্ট করত তুর্কিরা জুলকারনাইন সমীপে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীর নির্মাণের আবেদন জানাল কিন্তু বাদশাহ জুলকারনাইন নাইন পার্থিবত্য বিনিময়ের পরিবর্তে আল্লাহর প্রতিদানকে প্রাধান্য দিলেন বললেন ঠিক আছে তোমরা আমাকে সহায়তা করো অতপর বাদশাহ ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মাণ হল ইয়াজুস মাজুস আর প্রাচীর ভেঙে আসতে পারেনি দর্শক এখন আমরা জানব ইয়াজুস মাজুজের ধর্ম কী এবং তাদের কাছে কি শেষ নবীর দাওয়াত পৌঁছেছে পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছে আদম সন্তানেরই এক সম্প্রদায় হাফেজ ইবনে হাজার রহমতুল্লা আলাই এর মতে তারা নুহ আল্লাহ সাল্লামের পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর ইমরান বিন হুসেন রদিয়াল্লাহ থেকে বর্ণিত কোনো এক ভ্রমণে আমরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে ছিলাম সাথীগণ বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল নবীজি সাল্লাহ আলহ উচ্চকণ্ঠে পাঠ করলেন হ্যাঁ লোকসকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয়ই কেমতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব বড় কঠিন স্রাহাজ আয়াত এক দুই নবীজি সাল্লাহ আলিয় সাল্লামের উচ্চবাচ্চ শুনে সাহাবিগণ একত্রিত হতে লাগলেন সবাই জরু হলে রাসুল সাল্ল্লাহ আলহ বলতে লাগলেন তোমরা কি জানো আজ কোন দিবস আজ হচ্ছে সেই দিবস যেই দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ তালা বলবেন জাহান্নামবাসী বের করো আদম বলবে হে আল্লাহ কারা জাহান্নামবাসী আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা শুনে সাহাবিদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল তা দেখে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলতে লাগলেন আমল করে যাও আর সুসংবাদ গ্রহণ করো সেই দিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান ইয়াজুজ মাজুজ এবং ইবলিশ সন্তানেরাও থাকবে যারা সবসময় বাড়তে থাকে অর্থাৎ ওদের থেকে নয় নিরানব্বই জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরও বললেন আমল করে যাও সুসংবাদ গ্রহণ করো ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যা সাদৃশ চিহ্ন হবে তিরমিজি মোসনাদে আহমদ অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুস মাজুস পরবর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিশ বংশধরদের উপস্থিতিতে তোমাদের মুষ্টিমেয় মনে হবে ঠিক উটের গলায় ক্ষুদ্র চিহ্ন আঁকলে যেমন ক্ষুদ্র দেখা যায় হাসরের ময়দানেও তোমাদের তেমন দেখাবে আবদুল্লাবিন আমর রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বলেন ইয়াজস মাজোস আদম সন্তানেরই একটি সম্প্রদায় তাদেরকে ছেড়ে দেয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে তাদের একজন মারা যাওয়ার আগে এক হাজার বা তার চেয়ে বেশি সন্তান জন্ম দেয়া যায় তাদের পেছনে তিনটি জাতি আছে তাউল তারিস ও মাস্ক দর্শক এখন আমরা জানবো তাদের দৈহিক গঠন সম্পর্কে খালেদ বিন আবদুল্লাহ তার আপন খালা থেকে বর্ণনা করেন তিনি বলেন একদা নবী করিম সাল্লি হসাল্লাম বিচ্ছ দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছিলেন বললেন তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই অবশ্যই নয় বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে অবশেষে ইয়াজস মাজুজের উদ্ভব হবে প্রশস্ত চেহারা ক্ষুদ্র চোখ কৃষ্ণ কৃষ্ণচুলে আপসের রক্তিম প্রত্যেকে উচ্চভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম দর্শক এখন আমরা জানব কীভাবে তারা বেরিয়ে আসবে জুলকার নাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি প্রাচীরের উপরে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে তারা জীবনযাপন করছে তবে অধ্যাপধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছে আবুহ রইয়ার আদিয়াল থেকে বর্ণিত প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম বললেন অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কাজে লিপ্ত হয় ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয় তখনই তাদের একজন বলে আজ তো অনেক করলাম চল বাকিটা আগামীকাল করব পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন তখন তাদের একজন বলে উঠবে আজ চল আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করবে সমুদ্রের পানি পান করে নিঃশ্বাস করে ফেলবে ভয়ে আতঙ্কে মানুষ দূর দূরান্তে পলায়ন করবে অতঃপর আকাশের দিকে তারা তীর ছুরবে তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে তীর মেজি মোস্তাদে আহমদ দর্শক ইয়াজস মাজাস সম্পর্কে এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি মূলত ইসলামের ইতিহাস আর ঐতিহ্য পড়তে এবং আপনাদেরকে পড়ে শোনাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে আর তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় তাহলে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আপনি চাইলে প্রচারের উদ্দেশ্যে শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ